হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বন্ধুরা আমরা কি জানি লেবু চা খেলে কি হয় লেবু চা কি খাওয়া উচিত লেবু চা খেলে আপনার শরীরে কি ঘটতে পারে সকল প্রশ্নের উত্তর আমার আজকের ভিডিওতে সামান্য জিনিসেও জীবনের রস খুঁজে পাওয়া যায় যেমন লেবু চায়ের কথাই ধরুন না আমরা দিনে কয়েকবার এমন চায়ে চুমুক দিয়ে থাকি কিন্তু কখনো জানার চেষ্টা করি কি এই এক পেয়ালা চা আমাদের শরীরের ভালো করে নাকি ক্ষতি করে শুনতে অবাক লাগলেও মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের প্রায় প্রতিটি ভাইটাল অর্গানের কার্যক্ষমতা বাড়াতে লেবু চায়ের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে লেবুতে উপস্থিত একাধিক কার্যকরী উপাদান আমাদের শরীরে প্রবেশ করা মাত্রই নিজেদের খেল দেখাতে শুরু করে ফলে ধীরে ধীরে আমাদের দেহের সচলতা বৃদ্ধি পায় সেই সঙ্গে একাধিক রোগের প্রকোপও কমতে শুরু করে তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক লেবু চা খেলে আমাদের শরীরে কী ঘটতে পারে চা এবং লেবু দুটিতেই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এ কারণে নিয়মিত চা খেলে শরীরে অক্সিডেন্টের মাত্রা এতটাই বেড়ে যায় যে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমে যায় লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড হজমে সহায়তা করে সেই সঙ্গে কিডনি স্টোনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায় শরীরে জমে থাকা টক্সিন বের করে লেবুচা দারুণ কাজ করে একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত লেবুচা খাওয়া শুরু করলে শরীরে আয়রনের শোষণ মাত্রা বাড়তে শুরু করে সেই সঙ্গে লোহিত রক্ত উৎপাদন মাত্রা বেড়ে যায় এতে রক্তশূন্যতার ঝুঁকি কমে লেবুতে উপস্থিত ফ্লেমোনয়েড রক্তে লিপিডের পরিমাণ কমায় সেই সঙ্গে আর্টারিতে যাতে কোনোভাবেই রক্ত জমাট না বাঁধে সেদিকেও খেয়াল রাখে ফলে হৃদরোগ সম্পর্কিত জটিলতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায় লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত লেবু চা খেলে ব্রণের ঝুঁকি কমে যায় সেই সঙ্গে বলি রেখা মুছে গিয়ে ত্বকের তারুণ্য বজায় থাকে লেবুতে প্রচুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান থাকায় এটি শরীরের নানাবিধ সংক্রমণ প্রতিরক্ষা করতে সাহায্য করে জার্নাল অব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রি এক গবেষণায় জানা গেছে লেবুর রস শরীরে প্রবেশ করা মাত্র ইনসুলিনের কার্যকারিতা বেড়ে যায় ফলে শর্করা ভেঙে শক্তির ঘাটতি পূরণ হয় সেই সঙ্গে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায় এছাড়া নিয়মিত লেবু চা পান করলে ঠান্ডা সর্দি এবং ঘন ঘন ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যারা জানতাম না লেবু চা খেলে আমাদের শরীরে কি কী উপকার হয় তারা আমার আজকের ভিডিও দেখার মাধ্যমে জানতে পারলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এছাড়াও আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে